সেটা হচ্ছে যে একটা ঘোড়াকে কৌশলদার নিজের হাতে কাটেন, কেটে সেই খণ্ডিত ঘোড়াটার সঙ্গে উনি রাত্রি বাস করলেন। ওটা নাকি একটা রিচুয়াল, এটা কিসের রূপক? কিছু একটা রূপক হবে নিশ্চয়ই। রাত্রিবাসটা করেছেন কৃষ্ণ, এটা থেকে বেরিয়ে আসে। এবং তাকে কি উনি হত্যা করেছিলেন সেটাও হতে পারে, নিজেই হাতে হত্যা করেছেন। সেটা রাজশেখর বসু বলেছেন যে এটা কি হঠাৎ কৌশলরা নিজের হাতে কান্দাকে কাটবেন, আছে এটা। আচ্ছা, এবং সীতার সঙ্গে রাবণের কি সম্পর্ক সেটাও তো নিশ্চয়ই অনেকে একটা যে না, সবটা বলে দিলে তার উপন্যাসটা থাকবে না, তবু এইটুকু বলুন। অনেকে লক্ষ্য করে না যে সীতাকে হরণ করার সময় একজন পুরুষ একটা মেয়েকে কোলে জড়িয়ে ধরে তো নিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে একটা উষ্ণতার সৃষ্টি হবে, স্বাভাবিক। আর রাবণ তো নিয়ে যাচ্ছে সীতাকে ভোগ করার জন্য। প্রথম রাত্রে গিয়ে রাবণ সীতাকে কোথায় রেখেছিল? অশোক বনে নয়, নিজের অন্দর মহলে, এবং বলেছিল যেখানে কেউ আসবে না বলে সীতাকেও বলল যে আমি তোমাকে চাই। ওই বনবাসী ওই রামটাম কি হবে, সীতা কি করবে ঘরের মধ্যে একলা? তখন একটা ঘাস দেখে সীতা বলল যে এইটা আমার ইয়ে, তুমি এইটাকে লঙ্ঘন করো করো না। তা রাবণ লঙ্ঘন করেছিল কিনা সেটা আর বাল্মীকি বলেনি, এইটুকু আছে বাল্মীকির মধ্যে ঘাসটা। প্রথম প্রথম রাত্রে সীতা যে নিভৃতে রাবণের সঙ্গে কাটিয়েছিল, মানে আপনার রাবণ কি ওই ঘাসটা পেরোবে? এটাই তো বলছি যে না, আমিও ডাউট রেখে দেবো পেরিয়েছে কি পেরোয়নি, কিন্তু অন্যান্য জিনিস আছে, সম্ভাবনা থাকতে পারে, আমি বলবো না, সব বলবো না। রাবণ কেন পেরোবে না ঘাস, তার কি কার্য করে না তো? এবং ওই যে লবকুশ কার সন্তান এটা নিয়ে একটা প্রশ্ন, সবই আমি আর সব বলে দেবো কেন, আছে আমার কাছে কিন্তু আমি বলবো না, তারা লেখাটাই থাকবে, এই আকর্ষণ চলে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, আপনি যখন এতটা বলবেন না, যে আমি আপনি রামমোহন নিয়ে একটা লেখা লিখেছিলেন কদিন আগে গল্প, হ্যাঁ গল্প, এবং স্যার রামমোহনের মৃত্যু দৃশ্য একটি বাচ্চা মেয়ে দূর থেকে ডাকছে, আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। এটা তো আপনার কল্পনা, কিন্তু আমার মনে হয়েছিল যে ওই লেখাটার মধ্যে বোধহয় একটা বড় লেখার বীজ আছে রামমোহন নিয়ে। রামমোহনের মৃত্যুটা কিন্তু ওইভাবেই হয়েছিল, মানে বিস্তলে গিয়ে একটা লোকের বড় বাগান বাড়িতে ছিলেন উনি এবং সবার সঙ্গে যারা গিয়ে সবাই, কিন্তু এমন একটা বুকে ব্যথা হতে লাগলো, এ হতে লাগলো, বাঁচতে চাইছেন তো তখন, এমনি স্বাস্থ্যবান লোক কিছুতেই পাচ্ছেন না বাঁচতে। তখন যখন লাস্ট দিনে যখন ওর পক্ষাঘাত হয়ে যায়, তখন উনি ভাবলেন যে এইভাবে পড়ে থাকবো আমি বিছানায়। আমি গল্পটা উদ্দেশ্যই তাই বলা যে উনি তখন ওই ইচ্ছা মৃত্যু হলো আর কি, পক্ষাঘাতে আমি থাকবো না বলে মারা গেলেন। মানে এত এত তীব্রভাবে মৃত্যুকে চাইলেন যে মৃত্যু এলো, ওটা হতে পারে, এটা হতে পারে না, কিন্তু ওইখানেই মানে শেষ। মানে আমার মনে হয় যে বড় লেখা মনে হয় না, কিন্তু বিবেকানন্দ নিয়ে আপনাকে লিখতেই হবে, কিন্তু লেখা খুব মুশকিল। আমি যে বিবেকানন্দ লিখবো সে হচ্ছে পুজো পুজো করা বিবেকানন্দ না, মানুষ বিবেকানন্দ, লেখা খুব মুশকিল ভাই। রামায়ণ লিখে তবু বাঙালিদের কাছে পার পেতে পারি, বিবেকানন্দ ছাপবেই না হতো। আর আমি যে হাউসে লিখি তারা ছাপবে না, কারণ আমি একবার সারদামণিকে নিয়ে একটা লিখেছিলাম, তাতে তাদের ঘোর আপত্তি ছিল। তাতে আমি সারদামণি কোনোই নিন্দা করিনি। কোন জায়গাটা আপত্তি ছিল, কি লিখেছিল? সবই আমি যা যা লিখেছি সবই, মানে লাল কালির দাগ দিয়ে আগাগোড়া লেখাটা আমাকে ফেরত দেওয়া হয়েছিল। তারপর আমি বলি ঠিক আছে, আমি কিন্তু একটা লাইনও বদলাবো না, আমি যা লিখেছি আমার পড়াশোনা করে জেনে তারপর লিখেছি। আমাদের নবকুমার রামকে নিয়ে উপন্যাস সুন্দর লিখেছে, আমি আরেক রকম লিখেছি, আমি লিখেছি ভদ্রমহিলা রামকৃষ্ণ বেঁচে থাকতে ওর প্রতিভার কোনো পরিচয় পাওয়া যায়নি, তো রামকৃষ্ণকে সাপ্রেস করেছিল। অনেক স্বামীরা যেমন বউদের আটকে রেখে দেয়, সেইসব কথা আর কি বইতে তো রয়েছে। মানে রামকৃষ্ণ থিয়েটার দেখতে যেতেন, বিনোদিনীর সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে দেখা হচ্ছে, একবারও তো বউকে নিয়ে যাননি। আর যেই রামকৃষ্ণ মারা গেলেন ভদ্রমহিলা বেরিয়ে গিয়ে কত যে থিয়েটার দেখলেন তার ঠিক নেই, অনেক থিয়েটার দেখলেন, খুব ভালোবাসতেন উনি, তার স্বামী তাকে নিয়ে যায়নি।